तेरी बाहों में अपनी कहानी लिखूं। गाइस वेलकम टू आवर यूट्यूब चैनल। আমি অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসি আর আজকের ব্লগটা পুরো ধামাকাদার হবে। সো প্লিজ তোমরা ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর আজকের ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হবে। সো লেটস এনজয়। এখন বাজে বিকেল 4:30 আর আমরা বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে। বুঝতেই পারছো কেন আমরা কলেজ যাচ্ছি। সামনে থামবিল থেকে আজ আমাদের কলেজে ন্যাকের একটা প্রোগ্রাম আছে আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের কলেজে আই লাভ চন্ডিতাস লেখা ছিল আর এখানে ওয়েলকাম টু ন্যাক, কারণ ন্যাকের ভিজিটের জন্যই আজকে আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানটা রাখা হয়েছে। আর এখানে স্টেহার রেডি হচ্ছে আর এইদিকে সময় মোটামুটি রেডি হয়ে গেছে, এদিকে পূজার রেডি হয়ে স্টেহার রেডি হচ্ছে। এদিকে আমার মনে হলো হঠাৎ করে আমি একটু জিজ্ঞেস করি সবাইকে যে আজ তাদের কী রকম এক্সাইটেড তারা আজকে দিন। আজকে তো কেমন লাগছে আজকে দিনটা কে কতটা এক্সাইটেড সেটা বুঝতেই পারলে। ম্যাম প্রচন্ড টেনশনে ছিলেন আর একজন খুব এনজয় করছিল আর এর কাছ থেকে শুনলো একদম বিচ্ছিরি লাগছে। কেন রে, তিনটার সময় আসতে বলেছিল, তিনটার থেকে এসে বসে আছি, এখনো কোনো কিছু শুনলাম না। আমি এখন নাকে গিফট নিয়ে যাচ্ছি যাদের জন্য আসে আমাদের জন্য। কি সুন্দর লাগছে তোকে দেখতে, পুরো ভুতুরে লাগছে। তুই মেরে ডোলার জন্য পারফেক্ট আছিস। দেখে দেখে বিশ্বাস করো আমার ভুলভুলিয়ে সিনেমাটার কথা মনে পড়ে গেছিলো, তাই আমি একটু বুঝি মেয়ে একটু হেঁটে। আচ্ছা চলো তোমাদের দেখি ম্যাগিটা কেমন বেছে। বিকেল 5:15 এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে, যেহেতু ওনারা এসে বসলেন গেস্টরা। তারপরে প্রদীপ চালিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হবে। শঙ্খ বাজে, তোমরাই শুনে নাও। ওনারা যেহেতু অবাঙালি ছিলেন সেই জন্য বাঙালি কালচারটাকে তাদের সামনে তুলে ধরার জন্য আজকের আমাদের অনুষ্ঠানটা শঙ্খ বাজে এবং মা দুর্গাকে প্রণাম জানিয়ে শুরু করা হয়েছিল। পরিবেশনের পরই ছিল স্নেহা আর সর্বের একটা ডুয়েট পারফরমেন্স, সেটা দেখার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি।
এই নাচের পরই ছিল একটা ইয়োগা পারফরমেন্স, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি ক্যামেরার মাধ্যমে। এটা দেখো, ভালো লাগবে অনেক। আর প্লিজ স্কিপ করো না, স্কিপ করলেই প্রত্যেকটা জিনিস মিস করে যাবে। আর যারা আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই পারফরমেন্সের পরে ছিল পূজার কাশ্মীরি ডান্স। আজকে থিমটা ছিল গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত নৃত্য পরিবেশন হয় সেগুলোকেই আমাদের সামনে তুলে ধরে।
ওনারা যেহেতু এসেছিলেন তাই ওনাদেরকে কিছু গিফট হিসাবে নিজেদের ছবি নিজের হাতে তৈরি করে দিয়েছিলেন এই জায়গাটা, সেটাই এখন ওনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সুহানার হাতে তৈরি কিছু পাঞ্জাবি আর শাড়ি ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। রবি ঠাকুরের একটা বিখ্যাত গান যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চাদরে, আজকের অনুষ্ঠানটা এই গানের সাথে সমাপ্তি হলো। পার্সোনালি খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।